লোকসভা ভোটের আগে বিভিন্ন লোকসভা কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সিনিয়র এডিটররা। কোন কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে, কোথায় পাঁচ বছরে কতটা উন্নয়ন, ঘুরে দেখল রিপাবলিকের ক্যামেরা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গঙ্গাজল ঘাটি থানার মুকুন্দপুর গ্রাম, গ্রামের হাল হকিকতের খবর নিতে পৌঁছে গিয়েছিলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। গ্রামে প্রকল্প আছে প্রকল্পের জায়গায়, কিন্তু পাওনা গণ্ডার হিসেবটা মেলে না। অভিযোগ, সঠিক সময় পাওয়া যায় না ভাতা, মেলে না আবাসের বাড়িও, পানীয় জল থেকে মাথার ছাদ সবই অধরা। গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি আমরা, কারণ বিয়াল্লিশের লড়াই চলছে বিয়াল্লিশটা কেন্দ্রে, এবং পশ্চিমবঙ্গের রাজ্যে রাজ্যে গ্রামে গ্রামে ঘুরছি। আর ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাঁকুড়া, বাঁকুড়া জেলা, যেখানে সত্যি সত্যি বেশ কিছু দিনের অনেক কিছু ইস্যু ছিল, কিন্তু যা নিয়ে বারবার করে বলা হয় এখানকার সাংসদ থেকে বিধায়ক, বিভিন্ন সময় তারা বলেন যে অনেক সময়তে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই যে গ্রাম, সে যে গ্রাম আমরা রয়েছি গঙ্গাজল ঘাটি, সেই গঙ্গাজল ঘাটি গ্রামের, এটা মুকুন্দপুর গ্রাম, তাই তো? এই মুকুন্দপুর গ্রামের যেখানে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছিলাম এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কি না, তো সেগুলো নিয়ে কি বলছেন। এখানে তো, এখানে তো এক প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান, আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না, পাইনি, পাইনি দিদি, মনে মিথ্যা বলি, পাইনি, একদম পাইনি। কিন্তু এখানে তো অনেকে, আপনারা তো অনেকে তো এখানে পাচ্ছে তো তারা ভাতা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার পাই, এই বাড়ি পাইনি, কল পাই না, কল তো সমস্যা হচ্ছে। আর আপনি, আপনি, হ্যাঁ আমি, আমি আসছি, আর আপনি বলছেন আপনি ইয়েও পাননি, মানে মিঠা কথা বলবো, বিধবা ভাতাও পাননি? না, কিছু পাইনি, লক্ষ্মী ভান্ডারও নাই আর বিধবা ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা ওখানে বলেছিল, বসেছিল, বলছে জমা হয়ে গেছে, আবার অফিস গেছি, বলছে জমা হয় নাই, তাহলে কি কথা বলবো, ফেরত চলে আইছি ওই ইয়ার থেকে, অফিসের থেকে, যে ব্যাংকের টাকা দেয় তারখানে বই কাগজপত্র সব জমা করেছেন, ওরা বলছে সব হয়ে গেছে, কিন্তু তারপর কোনো টাকা আসছে না? না, টাকা আসে নাই। আর বাড়ির যে ব্যাপারটা, সেটা আমি এখানে কথা বলছিলাম এনাদের সঙ্গে যে বাড়ির, সেটা এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি, তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না, বাড়ি বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে নাই তো, মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, তার জন্য মানে আটক হয়ে যাচ্ছে এখানে বলকার থেকে দিলে। আরও যা যেগুলা শিডিউল কাস্টের লোক পাবে সেগুলা পাওয়া, সেগুলা পাচ্ছে না, মানে বড় লোকরা পাচ্ছে যাদের দালান ঘর বাড়ি আছে আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। সরকার থেকে মানে দুই সরকারি, কেন্দ্র ও রাজ্য, এই জল, জলের ব্যবস্থাগুলো এগুলো তো করা হয়েছে, তাহলে তাহলে আপনারা এখনো বলছেন জলের সমস্যা রয়েছে কেন? হ্যাঁ বলুন তো, কি বলবো, না জলটা কি হয়েছে সমস্যা, জলটার কি হয়েছে, আমার এখানে আসছে নাই জল, আসছে নাই, একদম জল আসে নাই, বলছে পরের বাড়িকে দিব নাই, বুঝতে পারছ? কেন দেবে না বলছে, কে জানে, কতদিন দেখো জলের আমাদের বড় কষ্ট হচ্ছে, কোনো দিন দেয়নি না। দুখানা কল তো আছে বললেন, তা সেই দুটো কল কি দুটোই ভাঙা না কি সেখানে জল আসছে না? একটি ভালা আছে, ওই ধারটা ভালো আছে, কোথায় আছে ভাঙা কল? এখানে কাছে পিঠে আছে কোথাও? আশপাশে সমস্ত বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, রাস্তার অবস্থা তো আমরা দেখছি, যদিও এখানে তার সঙ্গে সঙ্গে গবাদি পশু এখানে রাখা হয়েছে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস, এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয়তো ওপর থেকে রিলিজ করা হয় কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন না। ভাতা যেগুলো বলা হচ্ছে বারবার করে, যেগুলোর প্রমোশন চলছে, সেই ভাতা এখানে এসে পৌঁছচ্ছে না, কোনো একটা অজ্ঞাত কারণে মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়, কিভাবে, মানে হাওয়া হয়ে যাচ্ছে কি করে? ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া, মুকুন্দপুর।
লোকসভা ভোটের আগে বিভিন্ন লোকসভা কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সিনিয়র এডিটররা। কোন কেন্দ্রে কে এগিয়ে কে পিছিয়ে, কোথায় পাঁচ বছরে কতটা উন্নয়ন, ঘুরে দেখলো রিপাবলিকের ক্যামেরা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গঙ্গাজল ঘাটি থানার মুকুন্দপুর গ্রাম, গ্রামের হাল হাকিকতের খবর নিতে পৌঁছে গিয়েছিলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। গ্রামে প্রকল্প আছে প্রকল্পের জায়গায়, কিন্তু পাওনা গণ্ডের হিসেবটা মেলে না। অভিযোগ, সঠিক সময় পাওয়া যায় না ভাতা, মেলে না আবাসের বাড়িও, পানীয় জল থেকে মাথার ছাদ সবই অধরা। গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছি আমরা, কারণ বিয়াল্লিশের লড়াই চলছে বিয়াল্লিশটা কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের রাজ্যে রাজ্যে গ্রামে গ্রামে ঘুরছি। আর ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাঁকুড়া, বাঁকুড়া জেলা, যেখানে সত্যি সত্যি বেশ কিছু দিনের অনেক কিছু ইস্যু ছিল, কিন্তু জানিয়ে বারবার করে বলা হয় এখানকার সাংসদ থেকে বিধায়ক বিভিন্ন সময় তারা বলেন যে অনেক সময়তে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই যে গ্রাম, যে গ্রাম আমরা রয়েছি গঙ্গাজল ঘাটি, সেই গঙ্গাজল ঘাটি গ্রামের, এটা মুকুন্দপুর গ্রাম, তাই তো? এই মুকুন্দপুর গ্রামের যেখানে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছিলাম এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কি না, তো সেগুলো নিয়ে কি বলছেন? এখানে তো, এখানে তো প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান? আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না, পাইনি, পাইনি দিদি, মনে মিথ্যা বলি, পাইনি, একদম পাইনি। কিন্তু এখানে তো অনেকে, আপনারা তো অনেকে তো এখানে পাচ্ছে তো তারা ভাতা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছেন? যেমন লক্ষ্মীর ভান্ডার পাই, এই বাড়ি পাইনি, কল পাই না, কল তো সমস্যা হচ্ছে। আর আপনি, আপনি, হ্যাঁ আমি, আমি আসছি, আর আপনি বলছেন আপনি ইয়েও পাননি, মানে মিথ্যা কথা বলবো, বিধবা ভাতাও পাননি? না, কিছু পাইনি, লক্ষ্মীর ভান্ডারও নাই আর বিধবা ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারের সরকার প্রকল্প চলেছে তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা ওখানে বলেছিল, বসেছিল, বলছে জমা হয়ে গেছে, আবার অফিস গেছি, বলছে ও জমা হয় নাই, তাহলে কি কথা বলবো? ফেরত চলে আইছি ওই ইয়ার থেকে, অফিসের থেকে, যে ব্যাংকের টাকা দেয় তারখানে বই কাগজপত্র সব জমা করেছেন, ওরা বলছে সব হয়ে গেছে, কিন্তু তারপর কোনো টাকা আসছে না? না, টাকা আসে নাই। আর বাড়ির যে ব্যাপারটা, সেটা আমি এখানে কথা বলছিলাম এনাদের সঙ্গে, যে বাড়ির সেটা, এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি, তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না, বাড়ি বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে নাই তো, মানে উপর থেকে আসছে, আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, তার জন্য মানে আটক হয়ে যাচ্ছে এখানে বলকার থেকে দিলে। আরও যা যেগুলা শিডিউল কাস্টের লোক পাবে সেগুলো পাওয়া, সেগুলো পাচ্ছে না, মানে বড় লোকরা পাচ্ছে যাদের দালান ঘর বাড়ি আছে, আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। সরকার থেকে মানে দুই সরকারি, কেন্দ্র রাজ্য, এই জল, জলের ব্যবস্থাগুলো এগুলো তো করা হয়েছে, তাহলে তাহলে আপনারা এখনো বলছেন জলের সমস্যা রয়েছে কেন? হ্যাঁ বলুন তো, কি বলবো না, জলটা কি হয়েছে সমস্যা? জলটা কি হয়েছে? আমার এখানকার আসছে নাই জল, আসছে নাই, একদম জল আসে নাই, বলছে পরের বাড়িকে দিব নাই, বুঝতে পারছো? কেন দেবো না বলছে? কে জানে, কতদিন দেখো জলের আমাদের বড় কষ্ট হচ্ছে, কোনো দিন দেয় না। না, দুখানা কল তো আছে বললেন, তা সেই দুটো কল কি দুটোই ভাঙা নাকি সেখানে জল আসছে না? একটি ভালো আছে, ওই ধারে ভালো আছে, কোথায় আছে ভাঙা কল? এখানে কাছে পিঠে আছে কোথাও? আশপাশে সমস্ত বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, রাস্তার অবস্থা তো আমরা দেখছি, যদিও এখানে তার সঙ্গে সঙ্গে গবাদি পশু এখানে রাখা হয়েছে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস, এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয়তো ওপর থেকে রিলিজ করা হয় কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন না। ভাতা যেগুলো বলা হচ্ছে বারবার করে, যেগুলোর প্রমোশন চলছে, সেই ভাতা এখানে এসে পৌঁছচ্ছে না, কোনো একটা অজ্ঞাত কারণে মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়, কিভাবে, মানে হাওয়া হয়ে যাচ্ছে কি করে? ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া, মুকুন্দপুর।